যেখানে এয়ারটেল ভোডাফোন আইডিয়া জিও সহ সমস্ত কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম সমানে বাড়িয়ে চলছে যেখানে এতদিন পর্যন্ত এয়ারটেলে বা ভোডাফোন আইডিয়াতে যদি এক মাস শুধুমাত্র সিমের ভ্যালিডিটি এক্সটেন্ড করতে হতো সেখানে খরচা করতে হতো পঁয়ত্রিশ টাকা যেখানে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করলে পরে কিছু টক টাইম পাওয়া যেত সেই সঙ্গে সিমের ভ্যালিডিটি এক মাস বেড়ে যেত এখন সেই সিমের ভ্যালিডিটি এক মাস বাড়াতে গেলে আপনাকে মিনিমাম রিচার্জ করতে হবে ঊনপঞ্চাশ টাকা সেই সঙ্গে আপনি পেয়ে যাবেন কিছু টক টাইম এবং আপনার সিমের ভ্যালিডিটি আগামী আঠাশ দিনের জন্য বৈধ থাকবে কিছুদিন আগে জিও তাদের সমস্ত প্ল্যানে আইউসি রিচার্জ চালু করেছে তারপর থেকে তো জিও তাদের প্ল্যানের দাম সমানে বাড়িয়ে চলছে আর কিছুদিন আগে কিন্তু ভোডাফোন আইডিয়াও তাদের প্রথমে ঘোষণা করেছিল যে তারা তাদের সমস্ত প্ল্যানে আইউসি রিচার্জ লাগাবে এবং তাদের প্ল্যানের দাম প্রায় ডাবল করে দিয়েছে তারপরে তারা বলেছে যে তারা তাদের প্ল্যান থেকে সমস্ত আইউসি রিচার্জ তুলে নিয়েছে কিন্তু তারা যে দাম বাড়িয়েছিল সেই বাড়ানো দামটি কিন্তু কার্যকর থাকবে এই অবস্থাতে কিন্তু যদি আপনি জিওতে আপনার সিমে জিও সিমে যদি কিছুদিন রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার জিও সিমও কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এটা কিন্তু ঠিক জিওতে কোনো মিনিমাম রিচার্জ প্ল্যান নেই কিন্তু আপনি যদি আপনার জিও সিমটিকে এক মাস দুই মাস যদি আপনি না রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার সিমও বন্ধ হয়ে যাবে এই অবস্থায় গ্রাহকদের এখনো পর্যন্ত সবচেয়ে ভালো পরিষেবা দিয়ে চলছে বিএসএনএল হ্যাঁ বন্ধুরা একমাত্র বিএসএনএল সেই কোম্পানি যে কোম্পানি গ্রাহকদের ভালো পরিষেবা দিয়ে চলেছে এবং আগামী দিনেও ভালো পরিষেবা দিতে বাধ্যপরিকর এবার এই কোম্পানি এমন একটি রিচার্জ অফার লঞ্চ করলো যে অফার দিয়ে আপনি কিন্তু ছ মাস ভ্যালিডিটি পেয়ে যাবেন আপনাকে মাস মাত্র খরচা করতে হবে চুয়াত্তর টাকা সেই সঙ্গে আপনি পাবেন আরো কিছু বেনিফিট বন্ধুরা কি বেনিফিট পাবেন সেই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনি কোন কোম্পানির সিম থেকে ভিডিওটি দেখছেন এবং কত টাকা রিচার্জ করেছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা বিএসএনএল এর মূল যে খবরটি সেটি জানার আগে আপনাদের জানিয়ে রাখি যে বিএসএনএল কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গা তাদের ফোর পরিষেবা চালু করে দিয়েছে ইতিমধ্যে কলকাতাতে বিএসএনএল তাদের ফোর পরিষেবা চালু করে দিয়েছে আমরা সবাই জানি যে বিএসএনএল বর্তমানে থ্রি রয়েছে কিন্তু বিএসএনএল যে থ্রি জি স্পিড সেটা কিন্তু এয়ারটেল ভোডাফোন আইডিয়া কোনো কোনো জায়গায় জিও স্পিড থেকে ফার বেটার সেক্ষেত্রে যদি বিএসএনএল ফোর জি পরিষেবা লঞ্চ করে তাহলে কিন্তু সেই যে স্পিড দেবে তার সঙ্গে কিন্তু কেউ থাকতে পারবে না তো বন্ধুরা আর কিছুদিন ওয়েট করুন বিএসএনএল আপনাদের জায়গাতেও ফোর জি পরিষেবা নিয়ে আসছে বন্ধুরা এখন আসি চুয়াত্তর টাকার প্ল্যানের কথায় আপনি যদি বিএসএনএল এর চুয়াত্তর টাকা প্ল্যান দিয়ে রিচার্জ করেন তাহলে আপনার সিম আগামী ছ মাসের জন্য ভ্যালিড থাকবে আর কোনো রিচার্জ না করলেও চলবে এই প্ল্যানের সঙ্গে আপনি পেয়ে যাবেন দু জিবি ফ্রি ডেটা আপনাকে প্রথম দিনের মধ্যে করতে হবে এছাড়া আপনি পাবেন একশো মিনিট ফ্রি ভয়েস কল যে কোনো নাম্বারে আপনি ফোন করতে পারবেন সেই সঙ্গে আপনি ছয় মাস ভ্যালিডিটি পেয়ে যাবেন এই ছয় মাসের মধ্যে যদি আপনি আর কোনো রিচার্জ নাও করেন তাও কিন্তু আপনার সিম বন্ধ হবে না যেই সুবিধাটি কিন্তু বর্তমানে বিএসএনএল ছাড়া আর কেউ দিচ্ছে না এছাড়াও বিএসএন বান্ডেলে আরও দুটি অফার রয়েছে যেটি হচ্ছে ছত্রিশ টাকা এবং যেটি হচ্ছে সাঁত্রিশ টাকা রিচার্জ এই দুটো রিচার্জের মধ্যে যে কোনো একটি রিচার্জ যদি আপনি করেন তাহলে পরে কিন্তু আপনি পঞ্চাশ এমবি ডেটা পাবেন আপনি আগামী ছ মাসের জন্য আপনি ফ্রিতে আপনার সিম অ্যাক্টিভ রাখতে পারবেন সেক্ষেত্রে ধরতে গেলে যদি আমরা এখন সেকেন্ড সিমের অপশন হিসেবে ধরি বর্তমানে বিএসএনএল কে অনেকে ফার্স্ট সিম হিসেবে না ধরলেও সেকেন্ড সিমের অপশন হিসেবে ধরলে কিন্তু বর্তমানে বিএসএনএল রাখাই ফায়দা কারণ আপনি যদি এয়ারটেল অথবা ভোডাফোন কে যদি আপনি সেকেন্ড সিম হিসেবে রাখতে যান তাহলে পরে কিন্তু আপনাকে প্রতি মাসে পঞ্চাশ টাকা মিনিমাম খরচা করতে হবে তার সঙ্গে আপনি ধরে রাখুন ছ মাস মানে আপনাকে মিনিমাম তিনশো টাকা খরচা করতেই হবে আপনার প্ল্যানের ভ্যালিডিটি ছ মাস রাখতে গেলে সেক্ষেত্রে যদি আপনি বিএসএনএল এ মাত্র চুয়াত্তর টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছ মাস আপনার ভ্যালিডি থেকে গেল আপনি দু জিবি ডেটা পেলেন আপনি কিন্তু একশোটি একশো মিনিটস কিন্তু ফ্রি পেলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন বিএসএনএল কে সেকেন্ড সিম হিসেবে ট্রাই করতেই পারেন বন্ধুরা বিএসএনএল আমাদের দেশের কোম্পানি আমাদের কিন্তু সাপোর্ট করা বিএসএনএল এবং ভালো ভালো দিচ্ছে সেই তো কিন্তু এখন আমরা কিন্তু বিএসএনএল কে সাপোর্ট করতেই পারি তো বন্ধুরা আপনি যদি সেকেন্ড সিম হিসেবে বিএসএনএল কে রাখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন